এবার ট্রাম্পের আমেরিকাকে কঠিন ধোলাই দিল ইরান। চুপে চাপে হুট করে মুসলিমদের উপর আক্রমণ করতে গিয়ে ইরানি ড্রোনের তারা খেয়ে পালালো মার্কিন বিমান, এমন খবরে হাসি ঠাট্টায় মেতেছে গোটা বিশ্ব মিডিয়া। অন্যদিকে অবশেষে একজোট হচ্ছে চীন, ইরান ও পাকিস্তান। কঠিন চাপে দিশেহারা মোদি সরকার, বিস্তারিত জানুন ছোট এই ভিডিওটিতে। আমেরিকার দুটি পাইলটবিহীন কমব্যাট বিমান বা ড্রোন ও একটি সামরিক বিমানকে নিজের বিমান প্রতিরক্ষা অঞ্চলের আকাশ থেকে হটিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এসব বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলে চলমান নৌমহড়ার আকাশ সীমায় ঢুকে পড়েছিল। ইরানের সেনাবাহিনী এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, পারস্য উপসাগরে চলমান নৌমহড়ার দ্বিতীয় দিনে ওই মহড়ার আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন সামরিক বিমান P-8 পোসেইডেন, একটি MQ-9 ড্রোন ও একটি RQ-4 ড্রোনকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শনাক্ত করা হয়। মহড়ার আকাশসীমা এয়ার ডিফেন্স জোন বা ADJ-এ অনুপ্রবেশ করার বহু আগে থেকে ওই তিন বিমানের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ADJ-এর আকাশসীমায় অনুপ্রবেশ করার পর এসব মার্কিন বিমানটির সামনে অগ্রসর না হতে কয়েক দফা সতর্ক সংকেত পাঠানো হয়, কিন্তু তা না শোনার পর ইরান তার নিজস্ব ড্রোন কাররারকে আকাশে ওড়ায়। এ পর্যায়ে এই ইরানি ড্রোনের তারা খেয়ে মার্কিন বিমানগুলো ADJ-এর আকাশসীমা ত্যাগ করে। পারস্য উপসাগরের কৌশলগত এলাকা থেকে তিন দিনব্যাপী বিশাল নৌমহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা জুড়ে জুলফিকার 99 নামক এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্য তারা এ মহড়া চালাচ্ছে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত সপ্তাহে অনেকটা নীরবেই তেহরানে গিয়ে দিন কাটিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তেহরানে নামেন মস্কোতে সাংহাই সহযোগিতা জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে, আর জয়শঙ্কর মস্কো থেকে ফেরার পথে সারাদিন কাটিয়েছেন তেহরানে। নীরবে এই সফর নিয়ে সরকারিভাবে রিফুয়েলিং অর্থাৎ বিমানে তেল ভরার যুক্তি দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের দুই মন্ত্রী সেই তেল দুবাই বা আবুধাবিতে না ভরে তেহরানে কেন নামলেন। পর্যবেক্ষকদের মধ্যে কোনো দ্বিমত নেই যে চিরশত্রু চীন এবং হালে পাকিস্তানের সাথে ইরান যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে ভারত তাতে গভীর উদ্বিগ্ন। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির JNU আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন, চীনের সাথে ইরানের অর্থনৈতিক এবং কৌশলগত যে সম্পর্ক তৈরি হচ্ছে তা নিয়ে ভারতের মাথা ব্যথা বাড়ছে। তিনি বলেন, ভারতের কাছে ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্ব অপরিসীম, ভারত কোনোভাবেই তা খোয়াতে চায় না। অধ্যাপক ভরদ্বাজ বলেন, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বাজারে ঢোকার জন্য ভারতের কাছে ইরানের গুরুত্ব বিশাল, সে কারণেই ইরানের চাবাহার বন্দরের উন্নয়নে ঘনিষ্ঠভাবে জড়িত হয়েছিল ভারত। সেই সাথে তিনি বলেন, জ্বালানির জন্য এবং কাশ্মীর ইস্যুতে ইরানের মতো প্রভাবশালী একটি মুসলিম দেশের কাছ থেকে রাজনৈতিক সমর্থনের জন্য ভারত উদ্গ্রীব, কিন্তু এশিয়া ও মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনীতিতে ভারত ও ইরান যে ভিন্ন দুই মেরুতে অবস্থান নিয়েছে তা স্পষ্ট। বিশেষ করে যে দেশটি এখন ভারতের সবচেয়ে শত্রু দেশে পরিণত হয়েছে সেই দেশের সাথে ইরানের যে ব্যাপক অর্থনৈতিক এবং কৌশলগত ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে তা ভারতের কাছে দুঃস্বপ্ন। তবে ইরান ও ভারতের মধ্যে দূরত্ব একদিনে তৈরি হয়নি। গত 15 বছরে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা যত বেড়েছে ইরানের সাথে ততই দূরত্ব বেড়েছে। সেই শূন্যতা পূরণের ঝড়ের মতো ঢুকে পড়েছে চীন। ভারতের সাবেক কূটনীতিক রাকেশ সুদ BBC হিন্দি সার্ভিসের সাথে এক সাক্ষাৎকারে বলেন, মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় চাবাহার বন্দর উন্নয়নে প্রতিশ্রুতি পূরণে ভারতের গড়িমসিতে ইরান ক্ষুব্ধ। সেই সাথে যোগ হয়েছে এশিয়ায় জোট রাজনীতির আমূল পরিবর্তনের প্রভাব। রাকেশ সুদ বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে রাশিয়া এবং চীনের দৃষ্টিভঙ্গি এখন একই রকম, তাদের সাথে যুক্ত হয়েছে পাকিস্তান, ইরান এবং তুরস্ক, যাদের সবাই ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে দেশগুলো এক হওয়াতে দুশ্চিন্তা বাড়ছে মোদি সরকারের। প্রিয় ভিউয়ার্স, আমেরিকা কিংবা ভারত অমুসলিম দেশগুলোকে শিক্ষা দেওয়ার জন্য মুসলিম দেশগুলো এক হওয়া কতটা জরুরি বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মন্তব্য। মতামত জানাতে ভুলবেন না অন্যান্য বিষয়গুলো নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাংলাদেশ সহ গোটা বিশ্বের সবশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।